সন্ধ্যা হতে না হতেই আজ চলে এসেছি কিচেনে এক চিকেন চাউমিন বানাবো বলে। আর আমার শ্বশুরমশাই লাইফে কোনোদিনও চাউমিনটা এখনও পর্যন্ত ট্রাই করিনি, তো আমি কালকে ওনাকে বানিয়ে দিয়েছিলাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কালকে উনি বলেছিল আমাকে যে আমি চাউমিন বা ম্যাগি এসব পছন্দ করি না, আমার ভালো লাগে না, আমি খাবো না। তো আমি বললাম ঠিক আছে, আমাদের সবারই জন্য বানাই। তো তারপর ওনাকেও কিছুটা একটু দিই টেস্ট করার জন্য। তো প্রথমে বলছিল খাবো না, আমাকে দিতে হবে না, বাট তারপরেও যখন দিই টেস্ট করানোর জন্য, তো উনি তো চাউমিনের ফ্যান হয়ে যায়। আজকে সন্ধেবেলা, মানে কাল আমি ওনাকে বানিয়ে দিয়েছিলাম, আর আজ সন্ধেবেলা আমাকে বলছে আমাকে আবার চাউমিন বানিয়ে দাও। তো এতটাই ভালো লেগেছে ওনার। তো আমার শ্বশুরমশাই বলছে যে এই জন্যই আমি দেখি যে এত রেস্টুরেন্টগুলোতে চাউমিনের এত সেল হয়, সবাই দেখি লাইন দিয়ে চাউমিন কেনে। তো শ্বশুরমশাই বলছে আমি ভেবে পাই না যে এত, মানে এত টেস্টি যে সবাই এত কেন কিনে খাচ্ছে। তো ওনার বেশ ভালোই লেগেছে চাউমিনটা। তো সেই জন্য আজকে আবারও আমি এক চিকেন চাউমিন বানাচ্ছি। আগের দিন চিকেন নিয়ে আসা হয়েছিল, তো সেখান থেকে আমি চিকেনের পিস কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়ে আর তার সাথে ডিম দিয়ে এক চিকেন চাউমিন রেখে দিচ্ছি। আর ক্যাপসিকাম তো আনাই ছিল, তো আজকেও বানিয়ে দিলাম। এরপর আমি কিচেনে আসি, আর বুঝতেই পারছো যে কিচেনে যে কোনো চাউমিন হোক বা যে কোনো একবার রান্না করলে অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো আমি ফার্স্টে এসে আগে কিচেনটা ক্লিন করে নিই, কারণ ক্লিন না করলে বাকি নেক্সট রান্না বান্না করতে মানে ভালো লাগে না। সেজন্য ফার্স্টে পুরোপুরি বেসিন সহ শেলফটা পুরোটা ক্লিন করে নিয়েছি। আর আজকে শ্বশুরমশাই রাতে বলেছে যে রুটি খাবে, রুটি তার সাথে বেগুন ভাজি খাবে। তার জন্য এখন আমি করব রুটি আর বেগুন ভাজি করবো। অন্যদিকে দেখালাম যে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ওনারা 10টার সময় খাবে, সেজন্য ভাতটা সকালে করে বসিয়ে দিয়েছি। তার সাথে ওইদিকে আলু আর মাছ দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি হয়েছিল, সেটা রয়েছে। আর গরম গরম ফ্রিজে আছে মাছ, তো গরম গরম মাছ ভাজা করে দেবো। এটাই হচ্ছে আজকে রাতের খাবার। আর আব্বুর জন্য হচ্ছে এই যে এখন আটা মাখছি। রুটি বানাতে আমি খুব একটা ভালো পারি না, তো আমিকে বললাম যে আপনি রুটিটা বানিয়ে নেবেন। তো আমি আমাকে বললো তুমি আটা মাখিয়ে রাখো, রেডি রাখো, তারপর এসে বেলে সেঁকে নেবে। তো দেখি আটা মেখে নিচ্ছি, যদি সেরকম হয় না হয় আমি রুটিটা করে নেবো, আর না হলে ওনাকে ডাকবো। কারণ আটা মাখা হয়ে গেলে রুটি এমনি বেলে সেঁকতে খুব বেশি টাইম লাগবে না, কিছুক্ষণে হয়ে যাবে। চলো বেগুনগুলো তো কেটে নিলাম, আর এরপর এটাতে একটু মশলা মাখিয়ে একটু রেখে দেবো, জাস্ট 5 মিনিট মতো, না রাখলেও হবে, হাতে সময় আছে, তাই মশলা মাখিয়ে একটু রেখে দিয়ে তারপর বেগুনগুলো ভাজব। আর আমি কিন্তু বেগুন ভাজি একদমই অল্প তেলে, সেই জন্য আমার হাজব্যান্ডও আমার হাতের বেগুন ভাজাটা পছন্দ করে। কারণ আমি একদমই মানে রান্নাটা হয়তো তেল কম দিলে সময়টা অনেকটা বেশি লাগে, বাট সেটা হেলথের জন্য ভালো, সেজন্য আমি একদম স্লাইট তেলে বেগুনটা ভাজি করি। বেগুন ভাজি হোক বা আলু ভাজি, যে কোনো ভাজি জিনিসটা আমি অল্প, খুবই অল্প তেলে রান্নাটা করে থাকি সব সময়। এরপর আমার মনে হচ্ছিল যে বেগুনটা একটু কম দেওয়া হয়ে গেছে, 2টো বেগুন দিয়েছিলাম, তারপর ভাবলাম যে আর একটা এনে অ্যাড করে দিই, তাহলে সবাই মিলে একটু ভালোভাবে খাওয়া হবে।
আর আজকে কিন্তু হাতে সময়টা খুব একটা বেশি নেই, আপু মনে হয় তাড়াতাড়ি খাবে, তো সেই জন্য আমি তবু অন্য দিনের তুলনায় কিছুটা হলেও তেলটা দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ অতটা সময় হয়তো আমি পাবো না, সেজন্য একটু তেলটা বেশি দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমি কিন্তু রুটি আটা মাখার পর রুটিটা বেলার জন্য আম্মিকে ডাকলাম, কারণ আমি যদি রুটিটা এখন করি, যেহেতু আব্বু চোখের অলরেডি অপারেশন হয়েছে, তো সেক্ষেত্রে যদি একটু শক্ত হয় তো খেতে প্রবলেম হবে, সেই জন্য আমি ওনাকেই ডাকি, বলি বেলে সেঁকে নেওয়ার জন্য। বাট আমি ওনাকে সব কিছু এখানে হাতের গোড়ায় রেডি করে দিয়েছি, উনি জাস্ট এসে বেলে সেঁকে নিলেই হয়ে যাবে।